সো নীলাদ্রি লেকে আজকে আমরা এনপিচর থেকে একটি এভারেস্ট জয় করে আসলাম মা গো মা তো শ্বাস করে নে হ্যাঁ আর নেছে এই ডানাটাটা কি বলো তো পদ্মা সেতু হ্যাঁ এখানে কোন সেতু দেখলে তুমি পদ্মা নদী পদ্মা নদী এটা সে নীলাদ্রি লেক বলেন তো ভাবি কি বলছে ফাইন ভাই দেখো নীলাদ্রি নীলাদ্রি লেক বলেন নীলাদ্রি লেক নীলাদ্রি লেক মানে আসলে আর আছে ইয়া ইয়া সামিন ওই দেখ জুম কর জুম হয়ে তো রিয়া ইন্ডিয়া সামিন ওয়াও কই যা দাও কি মানে জুম দে কই দেখছিস স্কু হ্যাঁ ওর মাথার স্কু মাথার স্কু পড়ে গেছে হ্যাঁ হ্যাঁ মাথার স্কু পড়ে গেছে মানে यार সো গাইস মানজিয়াবির মাথা স্কু পড়ে গেছে কেউ যদি খুঁজে পান কোন সহৃদয় ব্যক্তি যদি পেয়ে থাকেন নিজ দায়িত্বে পৌঁছে দিবেন মোহাম্মদপুরে পুরা হ্যাঁ একদম মুভি সিনস ভাই এই এই এটা বড় ইন্ডিয়া বক্সারে বাইরে ভাই ভাই মামা গো পুলিশ ধরলে কোন পুলিশ বাংলাদেশে আসি ওয়াও এদিকে দেখ আবার বই দেখ আসলে কারে বলে দেয়া হবে এটা কি বড়ই নেই বাইরে কাছে দেখি আবু কালকে একটা ভয় পাইছেন কালকে আল্লাহ কালকে কি করছো আসলে একটু ভটকা তো তাই ভয় পেয়েছি गुरु बाधा थे चार तारीख जो पासपोर्ट भिसा पाई आसते दादा सब इंडिया আবার ভিসা অ্যাপ্লাই করছি একটা শেষ হয়ে গেছে আবার অ্যাপ্লাই করছি তোমার সুইমিং পুল টাকা টাকা লুক এট দা ভিউ ওয়া এই এখানে তো শাড়ি পরে একটা ছবি তুলে লাগ মামা ওখানে যে একটা মোবাইল নিয়ে দিয়ে যা হ্যাঁ হ্যাঁ আমারও সুন্দর মতো পয়েন্ট ভাই এখানে একটা প্রোফাইল পিকচার এই পানি পারলে কি ইন্ডিয়া প্লিজ প্লিজ ভাই পানি কেন নিয়ে পানি নাকি গভীর বেশি পাহাড় আসতে হবে তো হ্যাঁ পানি দেন নাকি মানুষ মরবে কে কইছে যাবে 150 কোবি 150 ফুট এখানে দেখো 150 ফুট গভীর এন্ড পলে মানুষ মরে যাচ্ছে উঠে না নামতে দেয় না ওই গাইন হচ্ছে আপনার এই যে এখন এখানে পা দিলেন এখানে 5 ফিট 6 ফিট 7 ফিট একটু সামনে পা দিলেন ঢুকে যাবে ভিতরে ওই যে কয়লা মাইনিং করছ না হ্যাঁ বর্তমানে সো পিছনে যে পাহাড়টা আছে সেটা 150 ফুট গভীরতা তার 150 ফুট এই পদ্মার গভীরতা কত গেলে কি হবে ওই যে কয়লা 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 নাকি কয়লা উঠেছে দেখি কোন কয়লা উঠেছে দেখে এটা গভীরতা অনেক বেশি এখানে মাইনিং হয়েছে হ্যাঁ মাইনিং মানে খোদাই করে করে নিতে গেছে বড় কালো কালো সমাজবে আগে কেজিএফের মতো আমাদের বর্ডার এখানে এসে আছে ওকে জি গোল্ড উঠেছে আমরা কয়লা উঠেছি এর কি দুটাই দামি দুটাই দামি জিনিস আসলে আমি কি উঠাবো ব্লগার্স উঠাবো এটা দেখি চিন্তা করছি একটু পরে নামবো আয়েশা উইসেল দিবে থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও ইফ ইউ লাইক দিস ভিডিও ডোন্ট ফরগেট টু শেয়ার আল্লাহ হাফেজ